हेलो फ्रेंड्स, वेलकम टू माय इंग्लिश स्टडी चैनल। आमी मधु आरो एक बार चले এসেছি তোমাদের কাছে। সো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমরা আমাকে সাপোর্ট করছো বলেই কিন্তু আমি নতুন নতুন টপিকের উপর ভিডিও আনতে পারছি, এবং তোমাদের এনকারেজমেন্টই আমার কাছে একমাত্র ইন্সপিরেশন। সো এভাবেই আমার চ্যানেলের পাশে থাকো এবং প্রার্থনা করো যেন আমার চ্যানেল অনেক উন্নতি করে। দেখো তাহলে আজকের টপিক কি এবার একটু জেনে নেওয়া যাক। আমি তোমাদের সাথে রাইটিং বিভিন্ন পোর্শনস নিয়ে আলোচনা করেছি, কখনো রিপোর্ট রাইটিং, কখনো নোটিশ রাইটিং, কখনো প্যারাগ্রাফ রাইটিং। আজ আমি যে ধরনের রাইটিং তোমাদের সাথে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে বায়োগ্রাফি রাইটিং। বায়োগ্রাফি রাইটিং পরীক্ষায় যখন দেওয়া থাকে তখন কিন্তু তোমাদের কিছু হিন্টস দেওয়া থাকে, সেই হিন্টসগুলো প্রপারলি মেনটেন করে তোমাদেরকে লিখতে হবে। আমি আজকে হিন্টসটা দেখাচ্ছি না, বাট কিভাবে লিখতে হবে সেটা দেখাচ্ছি। তোমরা তো নিশ্চয়ই নীরজ চোপড়ার নাম সবাই শুনে থাকবে। হ্যাঁ, নীরজ চোপড়া, যে আমাদের ভারতবর্ষকে গোল্ড মেডেল এনে দিয়েছে জ্যাভলিন থ্রো ডিপার্টমেন্টের ক্ষেত্রে। তো আজকে আমরা নীরজ চোপড়ার বায়োগ্রাফি রাইটিংই করব, কারণ এটা একটা লেটেস্ট টপিক এবং পরীক্ষাতে এটা আসার চান্সও কিন্তু অনেকটাই বেশি। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং কেমন লাগলো সেটা অবশ্যই নিচে থাকা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, এবং যদি খুব ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, অর্থাৎ আমার ভিডিও এই প্রথমবার দেখছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশনস পৌঁছে যাবে। সো লেটস স্টার্ট টুডেস টপিক। সো দেখো, আজ অনেক দিন পর কিন্তু চেনা ছন্দে ফিরে এসেছি, অর্থাৎ তোমাদের সাথে বোর্ড ওয়ার্ক শেয়ার করছি। তো দেখো, প্রত্যেকটা প্যারাগ্রাফে আমরা কিন্তু একটা টাইটেল দিই, তোমরা নিশ্চয়ই জানো সেটা। এবং এটা যেহেতু বায়োগ্রাফি রাইটিং, অর্থাৎ একটা নির্দিষ্ট মানুষ সম্পর্কে বলা হচ্ছে, তাই আমরা টাইটেল হিসাবে শুধুমাত্র তার নামটাই এখানে লিখবো। সো আমরা যেহেতু নীরজ চোপড়া ওপর লিখছি, তাই আমরা টাইটেলটাও নীরজ চোপড়াই দেব। তারপর দেখো কিভাবে লিখেছি। ফার্স্টে জন্ম দিয়ে শুরু করব না, তার আগে কিছু একটা কথা বলে তারপরে আমরা লিখতে শুরু করব। সো আমরা লিখেছি নীরজ চোপড়া VSM। VSM ওনাকে একটা উপাধি দেওয়া হয়েছে, কারণ বিশিষ্ট সেবা মেডেল, VSM এর এটা হচ্ছে ফুল ফর্ম। সো নীরজ চোপড়া ইজ অ্যান ইন্ডিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেট। নীরজ চোপড়া হচ্ছেন একজন ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেট হু কম্পিটস ইন দা জ্যাভলিন থ্রো। তিনি হচ্ছেন একজন ভারতীয় ট্র্যাক। ট্র্যাক মানে হচ্ছে যে আমরা ট্র্যাকে দৌড়ে কথাটা শুনেছি, সেই ট্র্যাক অ্যান্ড ফিল্ড মানে তো তোমরা জানো মাঠ, ক্রীড়াবিদ যিনি বিশেষত জ্যাভলিন থ্রোতে খ্যাত। জ্যাভলিন থ্রো মানে তোমরা তো কিছুদিন আগে দেখেই থাকতে, লম্বা দাণ্ডার মতো ছুঁড়ে যেটা, যেটা উনি গোল্ড মেডেল এনেছিলেন, তো সেটা এখানে বলা হয়েছে। তারপর ফুলস্টপ দিয়ে আমরা লিখেছি হি ওয়াজ বর্ন অন, তিনি জন্মগ্রহণ করেছিলেন। এরপর আমরা দেখো বায়োগ্রাফিতে প্রবেশ করছি, এরপর তার সম্পর্কিত কথাগুলো কিন্তু আমরা বলবো। তো চলো দেখে নেওয়া যাক এরপরে কি আছে। সো হি ওয়াজ বর্ন অন 24th December 1997। তিনি 1997 সালে 24শে ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন ইন খান্ড্রা, খান্ড্রাতে, পানিপত ডিস্ট্রিক্ট হরিয়ানা। হরিয়ানার যে পানিপত ডিস্ট্রিক্ট তার অন্তর্গত খান্ড্রা গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। হিজ ফাদার্স নেম ইজ সতীশ কুমার অ্যান্ড সরোজ দেবী ইজ হিজ মাদার। তার বাবার নাম ছিল সতীশ কুমার এবং সরোজ দেবী ছিলেন তার মা, ছিলেন নয়, সরোজ দেবী হচ্ছেন তার মা। হি গ্রাজুয়েটেড ফ্রম দয়ানন্দ অ্যাংলো বেদিক কলেজ। এটা হয়তো তোমাদের যখন পরীক্ষায় হিন্টস দেওয়া থাকবে তখন হয়তো ডিভিসি কলেজ বলেও কিন্তু মেনশন করা থাকতে পারে। তো ডিভিসি কলেজটারই ফুল ফর্ম আমি এখানে দিয়েছি, দয়ানন্দ অ্যাংলো বেদিক কলেজ ইন চণ্ডীগড়। তাহলে তিনি চণ্ডীগড়ের দয়ানন্দ অ্যাংলো বেদিক কলেজ থেকে গ্র্যাজুয়েট করেছিলেন, গ্র্যাজুয়েট পাস করেছিলেন বা গ্র্যাজুয়েশন করেছিলেন। হি ইজ, তিনি হচ্ছেন,
চলো দেখে নিই এরপর কি আছে। সো এরপর দেখো, হি ইজ আ সুবেদার অফ ইন্ডিয়ান আর্মি, তিনি ইন্ডিয়ান আর্মির সুবেদার পদে আছেন। হি হ্যাজ ওন আ লট অফ গোল্ড ইন অলিম্পিক্স, তিনি অলিম্পিকে অসংখ্য সোনা জিতেছেন বা পেয়েছেন। হিজ হাইট ইজ 6 ফিট, FT-টা ফিটের শর্ট ফর্ম, তার উচ্চতা হচ্ছে 6 ফুট। হি গট সিলভার মেডেল ইন ন্যাশনাল ইউথ চ্যাম্পিয়নশিপ 2013, তিনি রুপোর পদক পেয়েছেন ন্যাশনাল ইউথ চ্যাম্পিয়নশিপে 2013 সালে। ইন এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপ 2017, এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপেও তিনি সিলভার মেডেল পেয়েছেন 2017 সালে। হি ওন গোল্ড মেডেল ইন এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, তিনি সোনার পদক পেয়েছেন এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে। চলো দেখে নিই এর পরে কি আছে। তাহলে আমরা দেখেছিলাম যে হি ওন গোল্ড মেডেল ইন এশিয়ান চ্যাম্পিয়নশিপ ইন 2017, ইন এশিয়ান গেমস 2018, এশিয়ান গেমস 2018-তেও তিনি কিন্তু গোল্ড মেডেল পেয়েছিলেন। হি ওয়াজ র্যাঙ্কড 6th ইন দা 2018 ওয়ার্ল্ড কন্টিনেন্টাল কাপ, তিনি র্যাঙ্ক করেছিলেন 6 নম্বরে। কোথায় না, ইন দা 2018, 2018 সালে যে ওয়ার্ল্ড কন্টিনেন্টাল কাপ হয়েছিল, কোন ডিপার্টমেন্টে না, ইন জ্যাভলিন থ্রো। আমরা তো জানি তিনি জ্যাভলিন থ্রোতেই অংশগ্রহণ করতেন, এবং 2018-তে যে ওয়ার্ল্ড কন্টিনেন্টাল কাপ হয়েছিল জ্যাভলিন থ্রোর ওপরে, সেখানে তিনি 6 নম্বর র্যাঙ্ক করেছিলেন। গট দ্য ফার্স্ট র্যাঙ্ক ইন দ্য ওয়ার্ল্ড U20 চ্যাম্পিয়নশিপস, এবং তিনি প্রথম র্যাঙ্ক করেছিলেন ওয়ার্ল্ড U20, U20 বলতে আন্ডার 20। তাহলে ওয়ার্ল্ডে যে আন্ডার 20 চ্যাম্পিয়নশিপস 2016-এ হয়েছিল, সেখানে তিনি প্রথম র্যাঙ্ক করেছিলেন। হি অলসো গট দ্য ফার্স্ট র্যাঙ্ক ইন দ্য অ্যাশাইন চ্যাম্পিয়নশিপস 2017। দেখো আমরা অলসো কথাটা এখানে ইউজ করেছি, যেহেতু এর আগেও আমরা ফার্স্ট র্যাঙ্ক সম্পর্কে বলেছি, সেজন্য আবারও বা এটা ছাড়াও, সেজন্য অলসো, তিনি আরো কিসে ফার্স্ট র্যাঙ্ক করেছিলেন, আরো প্রথম র্যাঙ্ক করেছিলেন অ্যাসাইন চ্যাম্পিয়নশিপ 2017-এ। দেখো বায়োগ্রাফি রাইটিং এর ক্ষেত্রে তোমাদের কিন্তু হিন্টস দেওয়া থাকবে, এবার কোন সময় কিছু কম হিন্টস থাকে, কোন কোন সময় বেশি হিন্টস থাকে। তোমাদেরকে মেনলি কি করতে হবে, কিছু ওয়ার্ড এবং হি, যে হি হি প্রত্যেকবার নাম না দিয়ে প্রোনাউন হি মেয়ের ক্ষেত্রে সি, এভাবে ইউজ করে কোন ওয়ার্ডটা দিলে ঠিক হয়। যেমন হয়তো তোমাদের এখানে র্যাঙ্ক লেখা থাকলো, তখন তোমরা লিখলে হি ওয়াজ র্যাঙ্কড, কারণ তাকে র্যাঙ্ক দেওয়া হয়েছিল। এভাবেই কিন্তু বায়োগ্রাফি রাইটিং লিখতে হয়, এবং এটা একটা সহজ রাইটিং বিকজ হিন্টস তোমাদের দেওয়া থাকে। তো চলো দেখে নিই এর পর আর কতটা বাকি আছে এবং কিভাবে লিখতে হবে। তাহলে আমরা দেখেছিলাম যে সে আরো ফার্স্ট র্যাঙ্ক করেছিল এবং 2017-এ, এবং এশিয়ান গেমস 2018, 2018-এ যে এশিয়ান গেমস হয়েছিল সেখানেও কিন্তু সে ফার্স্ট র্যাঙ্ক করেছিল, অ্যান্ড কমনওয়েলথ গেমস 2018, কমনওয়েলথ গেমসেও কিন্তু করেছিল। ফুল স্টপ দিয়ে দেখো, বারবার তো হি লিখছি, তাই একবার চোপড়া লেখা যাক। চোপড়া ওন দ্য গোল্ড মেডেল অন 7th August 2021, চোপড়া গোল্ড মেডেল জিতেছিল বা পেয়েছিল 2021 সালে 7ই আগস্ট, যেটা রিসেন্ট এবং আমরা সবাই দেখেছি, উইথ এ থ্রো অফ 87.58 মিটার ইন হিজ সেকেন্ড অ্যাটেম্পট, তার দ্বিতীয় প্রচেষ্টাতে সে 87.58 মিটার দূরে একটা জ্যাভলিন থ্রো করেছিল, এবং তার জন্য সে গোল্ড মেডেল পেয়েছিল। এটা অনেক সময়তে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যেও পড়ে যে কত মিটার ইয়েতে, সো সেটা আলাদা টপিক। ফুল স্টপ দিয়ে অ্যাজ অফ অগস্ট 2021, 2021-এর আগস্ট অনুযায়ী, হি ইজ র্যাঙ্ক সেকেন্ড ইন্টারন্যাশনালি বাই ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স, সে কি র্যাঙ্ক পেয়েছে না বিশ্বে, কিসের মধ্যে না ওয়ার্ল্ড অ্যাথলিটসে সে সেকেন্ড ইন্টারন্যাশনাল র্যাঙ্ক পেয়েছে। হি ওন দ্য অর্জুনা অ্যাওয়ার্ড ইন 2018, আমরা জানি যারা খেলোয়াড় হয় তাদেরকে বিভিন্ন ধরনের পুরস্কার দেওয়া হয়, তো তার মধ্যে একটা হচ্ছে অর্জুন পুরস্কার, এবং সে অর্জুন পুরস্কার পেয়েছে 2018 সালে, অ্যান্ড
নমিনেটেড ফর এবং তার নাম নির্বাচন করা হয়েছে বা হি ইজ নমিনেটেড ফর মেজর ধ্যানচাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ড। তাকে তার নাম নির্বাচন করা হয়েছে মেজর ধ্যানচাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ড, যেটা আমরা আগে রাজীব গান্ধী অ্যাওয়ার্ড নামে পরিচিত ছিলাম, সেটারই এখন বর্তমানে নাম মেজর ধ্যানচাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ড। তো এই অ্যাওয়ার্ডটার জন্য কিন্তু তার নাম মনোনীত করা হয়েছে। তো এই হচ্ছে নীরজ চোপড়ার ওপর বায়োগ্রাফি রাইটিং। এবার তোমরা হয়তো বলতে পারো যে ম্যাম এটা তো অনেকটাই বেশি। হ্যাঁ, আমি ডিটেলসের সমস্ত পয়েন্টসের ওপরে তোমাদেরকে কিন্তু দেখিয়েছি, বাট পরীক্ষাতে এত হিন্টস নাও থাকতে পারে, হয়তো সীমিত সংখ্যক কিছু হিন্টস রইল। তো দেখবে যেরকম হিন্টস থাকবে সেরকমই লেখার চেষ্টা করবে, এক্সট্রা যদি না দেওয়া থাকে বা হয়তো পরীক্ষার সময় মনে পড়লো না, হয়তো তোমরা ভাবছো যে এক্সট্রা লিখবো বাট মনে পড়লো না, তো যেটা হিন্টস দেওয়া আছে সেটাই যদি গুছিয়ে সুন্দর করে লিখতে পারো তাহলে কিন্তু তোমরা নাম্বার পাবে। তো হিন্টস দেওয়া থাকবে, তার সাথে যেটা বললাম যে বারবার নাম উল্লেখ না করে হি ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে সি। এবং ভার্বটাকে দেখবে যে যখন ধরো পুরস্কার দেওয়া হচ্ছে বা পড়াশোনা করেছে মানে কারোর দ্বারা, তখন প্যাসিভ ফর্ম ইউজ করবে আর না হলে অ্যাক্টিভ ফর্ম ইউজ করবে। তো এভাবেই পুরো বায়োগ্রাফি লিখতে হবে এবং যা সম্পর্কে লেখা হচ্ছে সেটাই কিন্তু তার নামটাই কিন্তু টাইটেলে থাকবে। সো এই ছিল আমার আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টিল দেন স্টে সেফ অ্যান্ড হেলদি। থ্যাংক ইউ, বাই বাই।